আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আর আজকের এই ভিডিওতে আপনার সাথে ভালো একটা অফারের সাথে পরিচয় করে দেবো। এখান থেকে ইনস্ট্যান্ট প্রত্যেক ইউজার রেফার ছাড়া ইনকাম করতে পারবেন $3 করে। সো এই $3 ইন ফিউচার আপনার $10-20 দিয়ে যাবে ইনশাল্লাহ। সো এখান থেকে আপনি এই যে এই এখান থেকে 4টা করে কালাই টোকেন পাবেন, মানে সর্বোচ্চ 4টা করে পাবেন, এবং 2টা কালাই টোকেন তো ইনস্ট্যান্ট পাওয়াই যাবেন এখান থেকে। এখানে আপনাকে কয়েকটা কাজ করতে হবে, প্লাস KYC সাবমিট করতে হবে। আমি আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা দেখাই দিব। আপনারা পুরো ভিডিও কন্টিনিউ করেন একটু কষ্ট করে। আর অনেকে আছেন ভাই, ভিডিও টেনে টেনে দেখেন ভাই, টেনে টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না, পরবর্তীতে না বুঝে মানে নিজের মতো করে কাজ করলে তো ইনকাম করতে পারবেন না। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। প্রত্যেকে যে চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা জাস্ট টেলিগ্রাম চ্যানেলে এসে নিচে জয়েন বাটন পেয়ে যাবেন, জয়েন হয়ে থাকবেন। আর চ্যানেলটাকে অবশ্যই পিন করে রাখবেন। সো আজকের অফারটাতে অংশগ্রহণ করতে হলে আপনাকে মাস্ট বি তাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। যে এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন, তার আগে কী করবেন, এখানে দেখেন একটা রেফার কোড দিছি, এই রেফার কোডের উপরে টাচ করবেন, কপি হয়ে যাবে। এটাকে টাচ করার পর কপি করবেন, কপি করার পর এই উপরে যে লিঙ্কটা দিছি এই লিঙ্কে গিয়ে জাস্ট তাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। আচ্ছা, অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পর দেখবেন কি এই ধরনের একটা ইন্টারফেস করছে। এখান থেকে আপনি জাস্ট প্রথমত আসবে যে 4টা কালা ইনকাম করুন। এখানে দেখবেন কি এই যে কর্স বাটন বা এখানে বা এই যে নিচের দিকে পাবেন, কর্স করে দেবেন। ওই অ্যাডটাকে কর্স করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনি কী করবেন দেখাইতেছি আপনাকে। এখান থেকে জাস্ট আপনি কী করবেন, এই যে দেখেন নিচে একটা অপশন আছে, এই যে মাই ফেস, এইখানে ক্লিক করে দেবেন। সো যেভাবে দেখাবো এইভাবে যদি করেন সেক্ষেত্রে এখান থেকে ইনকাম করতে পারবেন। তারপরে দেখবেন কি এই যে এই ধরনের একটা ইন্টারফেস করবে। এখান থেকে জাস্ট আপনি যে গেট স্টার্টেডে ক্লিক করে দেবেন, যেহেতু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই। গেট স্টার্টেডে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন কি যে ধরনের একটা ইন্টারফেস শো করছে। এখান থেকে আপনার ফোনে যতগুলো জিমেল থাকবে আপনি চাইলে এখান থেকে জিমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। আর যদি চান যে আপনার ফেসবুক মানে ইউজ করে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেক্ষেত্রেও করতে পারেন। আর এখানে আপনি জিমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, জিমেলের উপরে ক্লিক করে দেবেন, আপনার ফোনে যতগুলো জিমেল থাকবে ওইগুলো শো করবে। ওখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে জাস্ট সিলেক্ট করে দিলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে। তারপরে এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনার ভোটার আইডি কার্ডে যেমনভাবে বার্থডে নেমটা দেওয়া আছে সেভাবে দিয়ে জাস্ট এই জিনিসে রেজিস্ট্রেশন কমপ্লিট এখানে ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন কি এগেন এই যে এই অ্যাডটা চলে আসবে। সো এই অ্যাডটাকে আপনারা পরবর্তীতে মানে কাজটা কমপ্লিট করবেন, এই যে এখানে কর্স বাটনে ক্লিক করে কর্স করে দেবেন। এখানে তো মাস্ট আপনাকে ফার্স্টে KYC সাবমিট করতে হবে, KYC সাবমিট করতে হবে আপনাকে মাস্ট। KYC সাবমিট করার জন্য এই যে এগেন মাই পেজে ক্লিক করে দেবেন। আচ্ছা, KYC সাবমিট করার আগে তার আগে আপনাকে একটা কাজ করতে হবে। মাই পেজে ক্লিক করে দেওয়ার পর দেখবেন কি এই যে ধরনের ইন্টারফেস শো করবে। এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন, সরি স্ক্রল ডাউন না, এখান থেকে আপনি জাস্ট এই যে সেটিংস অপশনে ক্লিক করে দেবেন, এই যে সেটিংস যে অপশনটা এটাতে ক্লিক করে দেবেন। সো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই ধরনের একটা ইন্টারফেস শো করলে এখানে আপনার এই যে অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। সো যেভাবে দেখাবো সেমভাবে করেন। তারপরে এই যে এই ধরনের একটা ইন্টারফেস শো করবে, এখান থেকে জাস্ট আপনি কী করবেন রেজিস্টারে ক্লিক করে দেবেন। আপনার অ্যাকাউন্টটা প্রথমত এখানে ভেরিফাইড করতে হবে। সো রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর আপনি যে কিছুক্ষণ আগে একটা রেফারেল কোড ইউজ করলেন সেই কোডটাকে জাস্ট এই যে রেজিস্টারে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে ধরনের ইন্টারফেস শো করলে সেই কোডটা জাস্ট এই যে এইখানে এসে পেস্ট করে দেবেন। সো এইখানে কিন্তু ওই কোডটা ইউজ না করলে আপনি কিন্তু এখান থেকে মানে বোনাসটা পাবেন না বা আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে না। আপনি জাস্ট ওই রেফার কোডটা এইখানে দিয়ে জাস্ট এই যে নিচে দেখবেন কি কনফার্ম, কনফার্মে ক্লিক করে দেবেন। আচ্ছা, অনেকেই রেফার কোড বাই খুঁজে পাইতেছেন না, আপনারা জাস্ট কী করবেন এই যে এখান থেকে এই যে দেখেন আমি কিন্তু রেফার কোড দিয়ে দিয়েছি, এটাই আমার রেফার কোড, এটাকে টাচ কয়েন কপি হয়ে যাবে। সো এখানে দেখেন এখানে একদম সিম্পল একটা রেফার কোড আছে, এটাকে জাস্ট কপি করে ওইখানে দিয়ে নেবেন। সো দিয়ে নেওয়ার পর দেখবেন কি এই যে ধরনের একটা ইন্টারফেস শো করছে আপনার, এই যে এখানে এই কমপ্লিট লেখা চলে আসবে। সো কমপ্লিট লেখা চলে আসার পর আপনাকে তো এখানে মাস্ট বি KYC সাবমিট করতে হবে। এখান থেকে যে KYC-র উপরে ক্লিক করে দেবেন। সো KYC-র উপরে ক্লিক করে দিলে এই ধরনের ইন্টারফেস শো করবে। এখান থেকে জাস্ট এই যে নিচে নেক্সট বাটন, নেক্সটে ক্লিক করে দেবেন। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে বাংলাদেশ থাকবে, এগেন নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর এই ধরনের অপশন থাকবে, এখান থেকে জাস্ট আপনি কী করবেন এই যে উপরের টাই সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখবেন কি এই ধরনের একটা ইন্টারফেস শো করছে। এখানে আপনি যার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে এখানে KYC-টা সাবমিট করতেছেন তার ফার্স্ট নেম দিবেন, তার লাস্ট নেম দিবেন এবং একটা ফোন নাম্বার দিবেন। তারপরে এইখানে তার বার্থডেটা দিবেন। সো বার্থডেটা দেওয়ার পরে জাস্ট আপনি কী করবেন এই যে এইখানে এইখানে সিলেক্ট করে আপনি জাস্ট মানে সে মেল নাকি ফিমেল সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে তার একটা ভোটার আইডি কার্ডের একটা ফার্স্ট পেজের ছবি তুলবেন, ছবি তোলার পরে এই যে এইখানে ক্লিক করে আপলোড করে দিবেন। সো আপলোড করে দেওয়ার পর দেখবেন কি এই যে নিচের দিকে আরেকটা ছবি চাইবে এখান থেকে, দেখেন এই যে এখানে এক হাতে ভোটার আইডি কার্ড নেবেন, আরেক হাতে আপনি লিখবেন যে বড় হাতের সেন ফ্লিক্স, তারপরে নেম লিখবেন, তারপরে লিখবেন ইমেল, তারপরে আজকে যে তারিখে আপনি সাবমিট করবেন সেই তারিখটা লিখে তারপরে এই যে এখান থেকে তাদেরকে সাবমিট করে দেবেন। এই যে এইখানে দেখেন যেভাবে ছবিটা তুলতে বলছে এইভাবে ছবিটা তুলবেন।
তারপরে আরেকটা কাজ করতে হবে, মাস্ট বি আপনাকে এই যে এই ফাইলটা ডাউনলোড করে সেভ করে রাখতে হবে। সো রাখার পরে নিচের দিকে আসবেন, আসার পরে এই যে এখানে একটা টিক মার্ক করে দেবেন, টার্মস অ্যান্ড কন্ডিশনে টিক মার্ক করে দেওয়ার পরে এই যে নিচে দেখেন ভেরিফাইড অপশন আছে, ভেরিফাইডে ক্লিক করে দেবেন। সো ভেরিফাইডে ক্লিক করে দিলে এই যে এই ধরনের ইন্টারফেস করবে, দুই দিনের ভিতরে আপনার কেওয়াইসিটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে গো টু হোম পেজে চলে আসবেন, তারপরে দেখতে পারবেন যে আপনার কেওয়াইসিটা প্রসেসিং অবস্থায় আছে। এটা যখন ভেরিফাইড হয়ে যাবে এখানে ভেরিফাইড লেখা চলে আসবে। এখান থেকে আপনাকে কালাই টোকেন ইনকাম করতে হলে কয়েকটা ধাপ মানে এখানে অনুসরণ করতে হবে। যখন আপনার কেওয়াইসিটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে তখন এই যে এই অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকবেন, ঢোকার পরে এখান থেকে কলস বাটনে কাটবেন, এখানে যে কোনো একটা ভিডিও প্লে করবেন। এখানে কিন্তু ভিডিও প্লে করে ইনকাম করা যায়, আমি বিস্তারিত নিয়ে আরেকটা ভিডিও মেক করে দেবো। এই যে একটা ভিডিও এখান থেকে প্লে করবেন, সো প্লে করার পর সো ভিডিওটা প্লে করার পর এখান থেকে লাইক দিবেন, লাইক দেওয়ার পর এখান থেকে তাদেরকে সাবস্ক্রাইব করে দিবেন। এইভাবে পাঁচটা চ্যানেল আপনাকে মাস্ট বি সাবস্ক্রাইব করতে হবে ভাই, এটা একদম ইউটিউবের মতো এখান থেকে ভিডিও দেখে ইনকাম করা যায়। সো বিস্তারিত ভিডিও আমি পরবর্তীতে আপলোড করে দেবেন, এখান থেকে এই যে লাইক করবেন তারপরে সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে পাঁচটা চ্যানেলকে আপনি যখন আপনার কেওয়াইসিটা সাবমিট মানে ভেরিফাইড কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এখানে পাঁচটা চ্যানেল সেমভাবে আপনারা এখান থেকে ইয়ে করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, প্লাস এখান থেকে লাইকটা করে দিবেন। সো এইটুকু করলে আপনি আপনার ওয়ালেটে দেখতে পারবেন যে আপনার কালাই টোকেনটা তারা দিয়ে দিয়েছে এবং আপনারা সরাসরি সেই টোকেনটা যে কোনো এক্সচেঞ্জারে ট্রান্সফার করে আপনারা প্রফিটটুকু নিতে পারবেন। আশা করি প্রত্যেকে বিষয়টা বুঝতে পারছেন, অফারটা অনেক ভালো, কেউ মিস করেন না। যদি এখান থেকে ইনকাম কম কিন্তু কালাই টোকেন যদি হোল্ড করেন ফিউচারে ভাই এখান থেকে আপনার ভালো ইনকাম হবে। সো এখান থেকে যদি ওয়ালেটে যাই, দেখেন ওয়ালেটে গেলে যতক্ষণ পর্যন্ত আমরা কেওয়াইসি সাবমিট করতেছি ততক্ষণ পর্যন্ত এখান থেকে ওয়ালেট অপশনে আমাদেরকে নিবে না। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন প্রত্যেকে। আচ্ছা এই ছিল আজকের ভিডিওটি, যদি ভিডিওটি ভালো লাগে ভাই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিন, কষ্ট করে তিনটা ভিডিও মেক করলাম আজকেই। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিও ডিসক্রিপশন বক্সে এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, এখানে এসে জাস্ট অ্যাক্টিভ থাকেন। সো এই ছিল আজকের ভিডিওটি, আল্লাহ হাফেজ।